নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি, রাজ্যের এই গুরুত্বপূর্ণ স্কলারশিপের খবর নিয়ে চলেছি। রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য খুবই সুখবর, আসুন জেনে নিই এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত তথ্য। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ খবরটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন দেখে নিই এই গুরুত্বপূর্ণ স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত তথ্য। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা। এই জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের খবর বিস্তারিত জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। 1300 রাজডাঙ্গা মেন রোড কসবা কলকাতা 7107 থেকে প্রকাশিত হয়েছে। দেখুন এই ব্যাপারে বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে পশ্চিমবঙ্গে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তি পরীক্ষা, লিখিত পরীক্ষার তারিখ 21 নভেম্বর 2021 রবিবার। এই হচ্ছে লিখিত পরীক্ষার তারিখ। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে এই স্কলারশিপ প্রদান করা হবে। অতিমারী পরিস্থিতির কারণে এই পরীক্ষা বাড়িতে বসে ক্যামেরা, মাইক্রোফোন এবং ইন্টারনেট সুবিধাযুক্ত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ল্যাপটপ, ডেস্কটপ এর মাধ্যমে নেওয়া হবে। লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে নেওয়া হবে। এই হচ্ছে লিখিত পরীক্ষার বিস্তারিত তথ্য। বলা হলো বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেওয়া যাবে। পরীক্ষার তারিখ হচ্ছে 21 নভেম্বর 2021 রবিবার। আবেদন করার সময়সীমা অনলাইন এবং অফলাইন 1 সেপ্টেম্বর 2021 থেকে 20 অক্টোবর 2021 পর্যন্ত। নির্বাচিত সমস্ত সফল ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে। এবার দেখুন বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য। বৃত্তির প্রথম হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা। 2021 সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে 75% সামগ্রিকভাবে মার্কস সমতুল্য CGPA পেয়ে উত্তীর্ণ হবার পর পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এই জুনিয়র বৃত্তি পরীক্ষাটি হবে। আর তারপর রয়েছে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। এক্ষেত্রে দেখুন, এটা এবছর থেকে এটা প্রথম শুরু হচ্ছে, জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, শুধুমাত্র ছাত্রীদের জন্য যারা 2021 সালে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় কমপক্ষে 75% সামগ্রিকভাবে মার্কস সমতুল্য CGPA পেয়ে উত্তীর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরতা জুনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এই নির্বাচন করা হবে। এটা হচ্ছে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, শুধুমাত্র মেয়েদের জন্য। এরপর রয়েছে সিনিয়র বৃত্তি পরীক্ষা। 2021 সালে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা মৌলিক বিজ্ঞান, সাম্মানিক BMS, কারিগরি বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠরত বা ভর্তি হবে, তাদের জন্য এই সিনিয়র বৃত্তি পরীক্ষা। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যারা মৌলিক বিজ্ঞান অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ইত্যাদি সাবজেক্ট নিয়ে অনার্স কোর্সে ভর্তি হয়েছেন, অথবা BSMS কোর্সে ভর্তি হয়েছেন, অথবা কারিগরি বিদ্যা অর্থাৎ ইংরেজি, ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় BE বা BTEC কোর্সে ভর্তি হয়েছেন, এবং MBBS পাঠ্যক্রমে যদি ভর্তি হয়ে থাকেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে, তাহলে কিন্তু এই সিনিয়র বৃত্তি পরীক্ষার জন্য প্রযোজ্য। আর বিশেষ আকর্ষণ দেখুন, সিনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম 10 জন ছাত্রী এবং প্রথম 10 জন ছাত্রকে মেধাবৃত্তি ব্যতীত ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে। অর্থাৎ মেধাবৃত্তি তো পাবেনই, তার সঙ্গে প্রথম 10 জনকে ল্যাপটপ দেওয়া হবে, 10 জন ছাত্র এবং 10 জন ছাত্রীকে। এবার দেখুন সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি শুধুমাত্র ছাত্রীদের জন্য যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক বা সমতল পরীক্ষায় বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হয়ে মৌলিক বিজ্ঞান, সাম্মানিক BSMS, কারিগরি বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠরতা ভর্তি হবে, তাদের জন্য এই সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি সিনিয়র বৃত্তি পরীক্ষার মাধ্যমে এই নির্বাচন করা হবে। এই হচ্ছে 4 ধরনের বৃত্তি পরীক্ষা, এবং 4 ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমেই এই বৃত্তিটা প্রদান করা হবে। আবেদন করার জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে, দেখুন ওয়েবসাইট দেওয়া হয়েছে www.jbnsts.ac.in। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে।
এছাড়াও দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে, সেখান থেকে অনেক তথ্য জানতে পারেন, senior-talent-search@jbnsts.ac.in। এবং আরেকটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে junior-talent-search@jbnsts.ac.in। আর এছাড়াও দেখুন ফোন নাম্বার রয়েছে বেশ কিছু, 03324428270, 03324417542, অথবা আরেকটি রয়েছে 7003112614। এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে আরও বিস্তারিত তথ্যের জন্য। এছাড়াও আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানেও কমেন্ট করতে পারেন। এই ছিল গুরুত্বপূর্ণ স্কলারশিপের খবর, জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ মেধাবৃত্তি পরীক্ষা। পরীক্ষার মাধ্যমে চার ধরনের ক্যাটাগরিতে এই বৃত্তিটা প্রদান করা হবে। মনে রাখবেন, সিনিয়র বৃত্তি পরীক্ষায় যারা প্রথম 10 জন ছাত্রী থাকবেন এবং প্রথম 10 জন ছাত্র থাকবেন তাদের মেধাবৃত্তি দেওয়া হবে, সেই সঙ্গে ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে। এছাড়াও রয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা জুনিয়র বিজ্ঞানীকন্যা মেধাবৃত্তি, সিনিয়র বৃত্তি পরীক্ষা সিনিয়র বিজ্ঞানীকন্যা মেধাবৃত্তি। আর 20 অক্টোবর 2021 হচ্ছে আবেদন করার সময়সীমা, অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই আবেদন করা যাবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, 20 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। 21 নভেম্বর হবে মেধাবৃত্তি পরীক্ষা, যেটি আপনি বাড়িতে বসেই দিতে পারবেন, কোথাও যেতে হবে না, কোনো পরীক্ষা কেন্দ্রে যেতে হবে না। আগে যেটা অফলাইনে হতো, পরীক্ষা কেন্দ্রে যেতে হতো, কিন্তু এবছর অতিমারির কারণে এটি বাড়িতে বসেই অনলাইনে দেওয়া হবে, সম্পূর্ণ MCQ পদ্ধতিতে দেওয়া হবে। বিস্তারিত পরীক্ষার তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর অবশ্যই এইখান থেকে সমস্ত তথ্য একটা ইন্ডিকেটিভ আকারে জানতে পারলেন। সমস্ত বিস্তারিত তথ্যর জন্য অবশ্যই ভিডিওর যে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে যেতে পারেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ খবরটি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি, অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন করে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।